ঠিকানাটার যাত্রা সমাপ্ত হলো এবারের মতো, এখন একদমই তৈরি, আমি জাস্ট মানে ঘাড়ে নেব এবং ভোঁ করে চলে যাব। তো আজকে কয়েকদিন আগে একটা ব্লগে দেখেছিলেন শিলিগুড়ির বাড়ি দেখিয়ে দিনহাটার বাড়ি দেখিয়ে শেষ হয়েছে, আজকে ব্লগটা ঠিক উল্টো, দিনহাটার বাড়ি থেকে শুরু হচ্ছে। এই যে আমার মা, এই যে মাসি, মাকে তো ঠিকঠাক দেখা, এই যে হ্যাঁ মা মাসি, আর এই যে এদিকে টুকুর, মানে একদমই তৈরি। আমরা দিনহাটার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি, শিলিগুড়ির বাড়ি থেকে শেষ হবে, খুব শিগগিরই আবার হয়তো আসবো, তাই না? অবশ্যই, তো হ্যাঁ দু মাস পর পর আসবো, কিন্তু এত করোনা বেড়ে গেছে, তোমার তো একটু শিলিগুড়ি যাওয়া উচিত, সবাই তো বলছে তোমাকে নিয়ে যেতে, তুমি কেন যেতে চাইছো না বলে দাও? বাড়ি ভাড়া কেউ নেই, বাড়িতে কেউ নেই, আমার মুখ খানা দেখেছেন তো, বাড়ি শিলিগুড়িতে যাওয়া, নিজের বাড়ি ছেড়ে যাওয়ার নামে মুখটার কি এক্সপ্রেশন হয়? হ্যাঁ হয়তো স্বাভাবিকই, হ্যাঁ স্বাভাবিক, এই এইটাই হচ্ছে কথা। 35 বছর ধরে এখানে রয়েছি, 45 বছর ধরে নিজের বাড়ি এবং নিজের বাড়ি এবং নিজের বাড়ি, খালি খালি পরিস্থিতিও যে মাঝে মাঝে যাই হোক আর কি, যেখানে থেকে ভালো, এখানেও একই পরিস্থিতি, ওখানে আরো আরো খারাপ পরিস্থিতি, ওখানে আরো করোনা বেড়েছে, ওখানে মোটা কথা আমি যাবো না। তা আমি তাহলে খারাপ পরিস্থিতিতে আমি কেমন করে আছি, তাহলে আমি এখানে চলে আসি, খারাপ পরিস্থিতি যখন ওখানে বলো, গুনতি বাহানা অগুনতি বাহানা, মোটা কথা সেখানেই থাকবে। এখন এই বয়সে যুদ্ধ করে লাভ নেই, আমরা হাল ছেড়ে দিয়েছি। যদি আমার ইউটিউবাররা আমার এই দিনহাটার বাড়িতে গোধুরি বাজারের বাড়িতে এসে মাকে একটু বোঝাতে পারেন, বোঝাবেন, আর এখন বলার কিছু নেই, আপনারা তো শুনলেনই কি বলছে। তো যাই হোক, আর কিছু করার নেই, চলুন তাহলে যাই, অনেক বেলা হয়েছে, আর আর বেশিক্ষণ থাকা যাবে না, রোড শো হচ্ছে, বিভিন্ন ব্যাপারে একটু রাস্তাটা বিজিও আছে, তাড়াতাড়ি স্টেশনে পৌঁছাতে হবে। তো একটা রোড শো আছে এখানে, হচ্ছে 10 তারিখে ভোট, আজ হচ্ছে 8 তারিখ। ফলো তো ভাই, কোন দিক দিয়ে যাবেন? এদিক দিয়ে যাবেন? আচ্ছা, তাহলে ওই ভেতর দিয়ে যেতে হবে। আসলে ভয় ভয় লাগছে, সত্যি আমার ভয় লাগছে, দিনহাটা স্টেশনের রাস্তায় চলতে ফিরতে ভয় এর আগে কখনো লাগেনি, কিন্তু এইবার আমার প্রায়ই ভয় লেগেছে। 10 তারিখটা মিটে গেলে আবার পরিস্থিতি আগের মতো হয়ে যাবে। চলে এসেছি দিনহাটা স্টেশনে, উত্তরবঙ্গ ট্রেনটা এখান থেকে এখন ছাড়ে, মানে বামুনহাট থেকে ছাড়ে অ্যাকচুয়ালি, বামুনহাট এখান থেকে নিকটবর্তী, সন্নিকটবর্তী একটা মানে ইয়ে জায়গা, খুবই কাছে। তো যাই হোক আর কি, কিন্তু দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গে স্টপেজ হচ্ছে মাত্র 2 মিনিট, হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার। তো একটা টেনশন আমার আর কি, ঠিকঠাক জায়গা মতো পৌঁছানো, আর তেমন যদি হয় তাহলে দিনহাটা স্টেশনে আমি যে কোনো একটা কোচে উঠে পড়বো, কুচবিহারে তো বেশ কিছুক্ষণ দাঁড়াবে, সেখানে গিয়ে চেঞ্জ করে নেবো সেরকমই ভাবছি। তো আশা করছি, দেখি কোথায় হয়, আশা করছি উঠে যেতে পারবো, কারণ জিনিসপত্র বেশি নেই, আশা করছি পারবো। 2 মিনিট মানে একদম এক্স্যাক্ট 2 মিনিটেই ছেড়ে দিল ট্রেনটা, মানে 1 মিনিটও বা বেশি নয়। তো যাই হোক, এখানকার ওয়েদার আজকে এখন এই মুহূর্তে একটু মেঘ মেঘ এবং ভালো লাগছে, মার জন্য খুবই মন খারাপ লাগছে, হ্যাঁ কিন্তু যাই হোক আর কি, যেতে হবে আমাকে আমার নিজের জায়গায়। এই ট্রেনটা এখন আমার হয়ে যাওয়ার সুবিধা হলো না, যে সেটা হচ্ছে দিনহাটাতে আসার জন্য এর আগে আমরা নিউ কুচবিহারে নামতাম, নিউ কুচবিহারে নেমে সেখান থেকে একটা গাড়ি নিয়ে বাড়ি চলে আসতাম। তো তারপরেতে ওই নিউ কুচবিহারে নামা, সেখান থেকে আবার চেঞ্জ করা, এটা একটা ব্যাপার ছিল। কিন্তু এখন এই ট্রেনটায় যেটা এই ট্রেনটা আগাগোড়াই, মানে আগাগোড়া বেশ কিছু বছর ধরেই দিনহাটা অব্দি বা বামুনহাট পর্যন্ত যায়, কিন্তু কী হয় নিউ কুচবিহারে নেমে অসম্ভব দেরি করতো, 1.5 ঘন্টা মানে নিউ কুচবিহারেই অপেক্ষা করতো, মানে এটা মানে আমি অতীতকালের কথা বলছি, যে সেটা করতো, তারপরে ওখানে ওই টয়লেট ফয়লেটগুলো ক্লিন ক্লিন হয়ে তারপরে দিনহাটায় আসতো। কিন্তু এখন যেটা হয়েছে, যে সেটা হচ্ছে আর নিউ কুচবিহারে 1 মিনিটও দাঁড়াচ্ছে না, মানে 1 মিনিট সরি মানে 10 মিনিট না 15 মিনিট দাঁড়াচ্ছে, তারপরেই চলে আসছে হচ্ছে এখানে ওই দিনহাটাতে, এবং দিনহাটায় এসে ক্লিন হচ্ছে। তো যার ফলেতে এখন যেহেতু মানে NGV-তে চড়ে সরাসরি দিনহাটাতে নামার একটা ব্যাপার হয়েছে, তাহলে আমার দিনহাটায় আসার জন্য আমার অনেকটাই সুবিধে হয়ে গেল, এটা একটা বিশাল বড় ব্যাপার কিন্তু। আর তবে এখানে স্টপেজটা যখন মানে ট্রেনটা ছাড়ে মানে ফেরে, অর্থাৎ কুচবিহার হয়ে বামুনহাট যায়, তখন যতটা দাঁড়ায় এই যখন আবার ফিরে আসে তখন একদম 2 মিনিট মানে 2 মিনিট। মায়ের জন্য ব্যাপারটা রিস্কি, ডেফিনেটলি রিস্কি, কিন্তু আমার জন্য খুবই ভালো হচ্ছে একদম।
এই দিক দিয়ে বোধহয় বেশি ভালো বোঝা যাবে। নিউ কুচবিহার স্টেশন থেকে এইমাত্র ছাড়লো, নিউ কুচবিহারে দাঁড়ায় হচ্ছে প্রায় আধ ঘন্টা আর দিনহাটাতে মাত্র দু মিনিট। কেমন যেন একটু বিরক্ত লাগছে আমার ব্যাপারটা। এখান থেকে এইটুকু হতে পারে নিউ কুচবিহার জংশন স্টেশন, হ্যাঁ, কিন্তু তাই বলে না হয় নিউ কুচবিহারে 20 মিনিট দাঁড়াক, না হয় 25 মিনিট দাঁড়াক, দিনহাটায় 5 মিনিট দাঁড়াক, কিন্তু 2 মিনিট এত খেলাচ্ছে তো আর কি। দিনহাটা স্টেশনটাকে একটু কীরকম যেন লাগছে, মানে 2 মিনিট মানে 2 মিনিটই একেবারে সঙ্গে সঙ্গে। তো যাই হোক আর কি, উত্তরবঙ্গ এক্সপ্রেস তো, উত্তরবঙ্গের স্টেশনগুলোতে অন্তত কিছুক্ষণ হলেও দাঁড়ানো উচিত আর কি। যাই হোক আর কি, এটা আমার নিজস্ব মতামত। চলুন তাহলে গন্তব্যে পৌঁছানো যাক। এখন তো বাপের বাড়ি কাটা করে দিই, এখন শ্বশুরবাড়ি মানে যাচ্ছি, এখন শ্বশুরবাড়িতেই কত তাড়াতাড়ি পৌঁছাই সেটাই হচ্ছে কথা। আর আকাশে খুব মেঘ দেখাতে পারছি না, উল্টো দিক করে দেখাচ্ছি, মানে ওই দিকের আকাশে প্রচণ্ড মেঘ এবং খুব খুব বৃষ্টি হবে আর গুমোট গরম, মানে ঝড় আসার আগে যেরকম একটা গরম হয়। কয়েকদিন আগে তো দক্ষিণবঙ্গে কালবৈশাখী হয়ে গেছে, ভালো ঝড় হয়েছে। বাংলাদেশের যশোরে টোনাটোনিস ডায়েরির ইমতিয়াজের ভিডিওটা দেখলাম, ভালো ঝড় হয়েছে। আমার আজকে উত্তরবঙ্গের আবহাওয়াটা অনেকটা ওরকমই লাগছে বলে, বেশ মেঘ করে আছে। আমার মনে হচ্ছে সেদিন দক্ষিণবঙ্গে যেরকম ঝড় হয়েছিল, আজকে উত্তরবঙ্গে সেরকমই কিছু একটা হতে চলেছে, কারণ এক ফোঁটা বাতাস নেই। দেখুন গাছের একটা পাতাও নড়ছে না আর আকাশে একেবারে স্থির হয়ে মেঘ আছে। আজকে বাড়ি পৌঁছে যাওয়ার আগেই যদি কিছু নামে তো অবশ্যই এই জায়গাটাতে হবে, জানি না। শিলিগুড়িতেও শুনছি, আমার হাজবেন্ড বলছে যে শিলিগুড়ির ওয়েদারও নাকি অনেকটা এরকমই। তো আমার মনে হচ্ছে একটা ঝড় আসতে চলেছে, খেয়াল করুন গাছের কোনো পাতা নড়ছে না, থম মেরে আছে। মনের মানুষ খুঁজে বেড়ায় সকাল সন্ধ্যা, আমার দালাল কোঠা নাই বাসনার, আমার দালাল কোঠা নাই বাসনার, পথে শুয়ে রাত কাটাই ভাবে আমার নাই কারে বোঝা নাই, ব্যথার কথা কেউ শোনে না আমায় সবাই বলে, ব্যথার কথা কেউ শোনে না আমায় সবাই বলে, হিয়ার মাঝে কুশের নদীকে ঝিকে চলে, আমি ভবের মাঝে নামের কাঙ্গাল, ভবের মাঝে নামের কাঙ্গাল, দাঁড়ে দাঁড়ে নাম বিড়াই ভবে আমার নাই আরে জানাই, দেশ বিদেশে ঘুরে কমক তারাতে বাউলাই ভবে আমার নাই আরে। গেছি এনজেপি স্টেশনে, ওইদিকে প্ল্যাটফর্ম পড়েছে, তো নেমে একদম বাড়ি পৌঁছে তারপর কথা বলছি। এসেছি বাড়ি অনেকক্ষণ, ট্রেনটা এত ভালো এসেছে মানে বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে। কটা বাজে তখন? 5:30, 5:30 এমনি 5:50-এর টাইম। এসেই রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর একদিকে মাংস, সে কালকে একটু মাংস এনে রেখেছিল, আলপনা দিয়ে কদিন তাকে একটু রেঁধে বেড়ে খাইয়েছে, এরপরে আমার পালা, তাই জন্য আমি শুরু করে দিয়েছি রান্না। তো কি আর দেখাবো এই রান্নার মানে ওই সেই গতানুগতিক। তো যাই হোক, আমি যেটা বলেছিলাম যে ব্লগ শুরু হবে দিনহাটা থেকে শেষ হবে হচ্ছে শিলিগুড়িতে এসে, সেই চিরপুরাতন শিলিগুড়ি। কিন্তু আমার কাছে এটাই খুব সুন্দর একটা জায়গা, কারণ এটা আমার শ্বশুরবাড়ি, আমার হাজবেন্ডের সাথে আমি এই বাড়িতে থাকি, ফলত এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন আজকের দিনের জন্য। তাহলে বাই বাই, রান্না করে নিই, খাবো দাবো, তারপর ঘুমিয়ে পড়বো, আজকে আর কিচ্ছু দেখানোর নেই। তাহলে খুব ভালো থাকবেন, বাই বাই।